এই ধরনের জিআইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতেই থাকে তাই এই ধরনের জিআইগুলো শেখা খুবই দরকার আছে যারা পারো তারা আমার সাথে প্র্যাকটিস করে নাও আর যারা পারো না অবশ্যই শিখে নাও দেখো প্রথম কোয়েশ্চেনটি দেখো আর এই ধরনের যে শর্ট ট্রিক্স আছে সেগুলো ফলো করলে ইজিভাবে পারা যায় ফার্স্টে গণিত হয় কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার তোমায় বারোকে ভাঙতে হবে কেমন করে ভাঙতে পারবে তিন গুণ চার করে বারো ভাঙতে পারবে এবার যদি বারোটা ঘরের জায়গায় সরি বন্ধুরা বারোটা অক্ষরের জায়গায় ষোলোটা অক্ষর থাকে তাহলে কেমন করে ভাঙবে চার গুণ চার করে ভাঙবে এবার ধরো কুড়িটা অক্ষর রয়েছে তাহলে কেমন করে ভাঙবে তাহলে তুমি ভাঙতে পারবে পাঁচ গুণ চার করে ভাঙতে পারবে আর ধরো পনেরোটা আছে পনেরোটা থাকলে কি করবে তিন গুণ পাঁচ করে ভেঙে নেবে সাধারণত এগুলোই থাকে আর এগুলোই তোমার সমস্ত তথ্য দিয়ে দিলাম যদি বারো থাকে তাহলে তিনটে করে ঘর তৈরি করবে যদি ষোলো থাকে চারটে করে ঘর তৈরি করবে যদি কুড়ি থাকে পাঁচটা করে ঘর তৈরি করবে যদি পনেরো থাকে তিনটে করে ঘর তৈরি করবে ঠিক আছে বন্ধুরা এই ট্রিক্সটা কিন্তু ফার্স্টে খেয়াল রাখো এবার দেখো এটাই কটা আছে এটাই মোট বারোটা অক্ষর আছে তাহলে আমি কটা করে ঘর নেব তিনটে করে এক দুই এই তিনটে তারপরে এক দুই তারপর দেখো তিনটে এক দুই তিনটে করে ঘর কেটে নেবে এরকম করে সুন্দর করে এবার তোমায় লজিক খুঁজবে একটু ভালো করে দেখলে দেখো বোঝা যাচ্ছে যে আমি যদি এখানে বি বসাই তাহলে এ বি বি দেখো এ এ এ বি 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 দেখো বি বি দেখেছ তাহলে কোন লজিকে আছে এটার এরপরে দুটো বি আছে এই লজিকে রয়েছে তাহলে অপশান আমরা কোনটা মিলছে দেখো তাহলে অপশান সিতে দেখো অপশান মিলে যাচ্ছে দেখো ফার্স্টে বি ছিল এ দেখো বি বসানো হলো তারপরে এ ছিল এ বসানো হলো দেখো তারপর তিনটে বি পরপর তিনটে বি পরপর লেখা হলো অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। দেখতে লাগো সমস্ত তোমাদের এই ধরনের যে জিয়া এসে তাকে আলোচনা করছি দেখো সেমভাবে গুনে নাও ফার্স্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা আছে তার মানে চারটে করে ঘর করতে হবে আমাকে তাহলে চারটে ঘর করে নিই এক দুই তিন চারটে এখানে একটা ঘর আছে দেখো এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এবার দেখো তোমায় খুঁজ দেবে না এর পরে কোন সংখ্যা আছে অথবা সি এর আগে কোন সংখ্যা আছে তোমাকে লজিক কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে দেখো খেয়াল করো এ দেখো এর পরে বি দেখতে পাচ্ছি তাহলে বি বসিয়ে দাও হয়ে গেলো বি বসিয়ে দিলাম এখানটায় এর বি এবার দেখো নিশ্চয়ই সি এর পরেও কিছু বলে দেওয়া আছে দেখো সি এর পর দেখো ডি বলে দেওয়া আছে ডি বসিয়ে দাও ঠিক আছে তাহলে কী হলো এ বি সি ডি এবার বসিয়ে দাও এ বি সি ডি এ এ বি বি সি ডি ডি ঠিক দেখেছো লজিক অনুসারে কিন্তু করলে ইজিভাবে এই ধরনের জিআই হয়ে যায় তাহলে বন্ধুরা কোনটা অ্যান্সার হচ্ছে দেখো অপশান বি মিলে আছে দেখো বি ডি এ বি সি আসছে পরবর্তী জিআইটি দেখো ফার্স্টে গুনে নাও কতগুলো এখানে অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটাও ষোলোটা আছে তার মানে কত চারটে করে ঘর কাটতে হবে তাহলে দেখো এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এক দুই তিন চারটে কেটে নিলাম সেমভাবে দেখো তোমায় খুঁজতে হবে কিউবের পরে সংখ্যা খুঁজতে হবে না এসের আগের সংখ্যাটা খুঁজতে হবে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এসের আগে দেওয়া আছে এসের আগে কত দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে আর বসিয়ে দিলাম পি কিউ আর এস তাহলে বসিয়ে দাও পি আর এস দেখো লজিক মিলে গেছে কিন্তু পি কিউ আর এস পি কিউ আর এস তাহলে দেখো কোন অপশানে আছে আমার উত্তরটা তো দেখো অপশান ডিতে আমরা মিলে যাচ্ছে আর পি আর পি কিউ আর অপশান ডি মিলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনটি দেখো এবার বন্ধুরা এই জিআইটি খেয়াল করো সেমভাবে গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে পনেরোটা মানে কত তাহলে তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ করলে পনেরো হয় তাই তো আমি বলেছিলাম পনেরো থাকলে কত কত ঘর কাউন্টিং করতে হয় তিন ঘর কাউন্টিং করবে তার মানে এবার কী করবে দেখো এক দুই তিন 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 হয়ে গেল বন্ধুরা এবার দেখো এই জিয়াটি কিন্তু ভালো করে খেয়াল করো দেখো আমার এই সি এর পরে কী বসাতে হবে অথবা বিয়ের আগে কোন সংখ্যাটা আছে খুঁজতে হবে তো দেখি খুঁজে পাই কি না আমরা তো এখানে যেটা দেখতে পাচ্ছি বিয়ের পরে দেখো একমাত্র সি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বিয়ের পরে সি আর বিয়ের আগে আমরা দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি এটা খেয়াল করো দেখো রয়েছে রজিকটা এখানে লুকিয়ে তাহলে আমরা এর পরে এ বসাতে পারি ঠিক আছে সি এ বি সি এ বি লজিক মিলে গেছে দেখেছ সি এ বি সি এ বি সি এ বি ব্যাস লজিক কমপ্লিট তাহলে দেখো বন্ধুরা কোনটাই উত্তর লুকিয়ে আছে অপশান সিতে লুকিয়ে আছে ফার্স্টে দেখো এ এস ছিল এ রয়েছে তারপর সি রয়েছে সি এসছে বি বি এসছে তারপর এ এসছে সি সি এসছে এ এসছে পরবর্তী জিআইটি দেখো দেখো এই ধরনের কিন্তু এসে থাকে সমস্ত টাইপ তোমাদেরকে শিখিয়ে দেবো ফার্স্টে করে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা আছে তাহলে বন্ধুরা কটা করে ঘর ভাঙবে চারটে করে ঘর ভাঙবে চারটে করে ভেঙে নাও এক দুই তিন চার এক দুই তিন চার তারপর দেখো এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন চার দেখো খেয়াল করো ইজি এটা একদম দেখো এ দেখো বিয়ের আগে বিয়ে আছে না দেখতে পাচ্ছ তাহলে এখানে বিটা বসিয়ে দাও বি সি তারপর এখানে এ বসিয়ে দাও তাহলে এ বি বি সি দেখেছ লজিক মিলে গেছে এ এ বি বি সি বি বি সি দেখো কমপ্লিট হয়ে গেল ইজি ভাবে দেখো বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার কোথায় লুকিয়ে আছে দেখো দেখো অপশান এতে দেখতে পাচ্ছি আমি অপশান এতে রয়েছে বি তারপরে এ এসছে তারপরে বি তারপরে দেখো এখানে বন্ধুরা ভুল হয়েছে মনে হচ্ছে দেখছি তারা বন্ধুরা অপশান বিতে আছে অপশান বিতে কারেক্ট অ্যান্সার আছে দেখো বি এ তারপরে ডবল বি সি এ হ্যাঁ অপশান বিতে আছে বন্ধুরা অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেনটা দেখো দেখো ফার্স্টে নাও কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আছে তাহলে বারোটা মানে কতগুলো ঘর হবে তিনটা করে ঘর হবে আগেই বলে দিয়েছিলাম এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন হয়ে গেল এবার তোমায় খুঁজতে হবে যে বিয়ের পরে কি বসতে পারে সেটা তোমায় খুঁজে বের করতে হবে এবার দেখো ভালো করে যদি খেয়াল করো বিষয়টা খুব ইন্টারেস্টিং একটি জিয়াই দেখো আমি এ বি আর কি সি দিয়ে আছে তাহলে এখানে সিটা ফার্স্টে বসিয়ে দেখি এ বি সি হলো দেখো সি লিখেছে আর এখানে বি দিয়েছে এখানে হবে তাহলে এ বসাতে হবে তাহলে কি হলো এ বি সি সি এ বি তারপর দেখো খেয়াল করো দেখো তারপর যদি আমি এখানে বি বসাই বি সি এ বি সি এ তারপর দেখো এ বি সি অর্থাৎ কি হচ্ছে এটাকে কিন্তু এরকম টাইপের করে আসছে ঠিক আছে গোল টাইপের করে দেখো এ বি সি বসানো হলো ফার্স্টে ঠিক আছে দেখো তারপরে কি বসলো এই সিটাকে এখানে চলে গেল। তারপরে এটা চলে আসলো ঠিক আছে তারপরে চলে গেল বি দেখো তারপর দেখো বি সি এ অর্থাৎ একটা করে অক্ষর দেখো প্রত্যেকবার মাঝখানে বসছে দেখো প্রথমবারে কি মাঝখানে বসলো বি মাঝখানে বসলো তারপর দেখো এ মাঝখানে বসলো তারপর দেখো আবার সি মাঝখানে বসলো এই রাউন্ডে রয়েছে মানে মিডিল অক্ষরটা চেঞ্জ হয়ে যাচ্ছে খেয়াল করো দেখো এখানে বি ছিল তারপরে এ চলে আসলো তারপরে সি চলে আসলো আবার বি চলে আসলো তারপরে আবার যদি থাকতো কোনটা আসতো এ আসতো আবার তারপরে সি আসতো এরকম করে রাউন্ড করে রয়েছে তো বন্ধুরা এই অপশানটা কিছু দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে আর তোমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের আসে পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তারপর দেখো দেখো ফার্স্টে গুনে নাও কতগুলো এখানে ঘর আছে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা রয়েছে এই লাস্টের এটা বাদ দিয়ে দাও তার মানে চারটে করে ঘর করতে হবে তোমাকে তো চারটে করে ঘর কেটে নিই ফার্স্টে এক দুই তিন চারটে হয়ে গেল চারটে কাটা এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এক দুই তিন চারটে রয়েছে এবার লজিক খোঁজো যে আমি বিয়ের আগে কী পেতে পারি অথবা এর পরে কি পেতে পারি এই লজিকটা তোমায় কিন্তু ফার্স্টে খুঁজে বের করতে হবে দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে দেখো খেয়াল করো এই যে এইখানটায় খেয়াল করো বিয়ের আগে আমি এই দেখতে পাচ্ছি ঠিক আছে সরি বন্ধুরা এর আগে বি দেখতে পাচ্ছি অথবা বিয়ের পরে এ দেখতে পাচ্ছি এবার খেয়াল করো ঠিক আছে তার মানে আমি এখানে বি বসিয়ে দেখতে পারি এ এবি এ বিবি এবার দেখো এ বিবি তো হলেও এবার যদি দেখো আমি এখানে বি বসাই দেখো খেয়াল করো বি এ আবার এখানে এ বসিয়ে দাও তাহলে দেখো খেয়াল করো বিষয়টা ভালো করে বোঝো দেখো প্রথমে ছিল কি দুটো বি ছিল প্রথমে কী কী ছিল দুটো বি ছিল এ দেখো দুটো বিয়ে এলো না মাঝখানে দেখো দুটো বিয়ে এলো এবার দেখো মাঝখানে দুটো এ এলো এখানে দেখো একটা এ আর এখানে একটা এ ঠিক আছে দেখতে পাচ্ছ প্রথমে দুটো বিয়ে এলো তারপরে কী হলো দুটো এ এলো আস্তে আস্তে টাফে যাচ্ছি দেখো এরপর দেখো আবার কী হবে তাহলে দুটো বি হবে আবার কি হবে তার মানে দুটো এ আসবে ঠিক আছে এরকম করে লজিকে চলতে থাকবে আমি পুরোটাই কমপ্লিট করেছি দেখো মাঝখানে আবার কি দুটো বি এলো এবার কী আসবে মাঝখানে দুটো এ আসার কথা আছে তো দেখো কী করে আসবে সেটাও তোমার বুঝিয়ে দিচ্ছি বসিয়ে দাও এখানে বি ঠিক আছে তাহলে এখানে দুটো এ বসিয়ে দাও তাহলে দেখো লজিক কী হলো ফার্স্ট হলো এ বি এ তারপর দেখো বি দুটো এ বি অর্থাৎ মাঝখানে এক প্রথমবার কী হলো দুটো বি আসলো তারপরে কী আসলো দুটো এ আসলো আবার কী আসবে দুটো বি মাঝখানে আমাকে দেখাতে হবে করে আবার মাঝখানে কি আসবে দুটো এ আসবে এই লজিকে রয়েছে ঠিক আছে বন্ধুরা এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এর কারেক্ট আনসার হবে দেখো অপশান বিতে তোমাদের মিলে যাবে খুব ইম্পর্টেন্ট বন্ধুরা এগুলো প্র্যাকটিস করবে ইজি হয়ে যাবে তোমার কাছে দেখো ধারণা চলে আসবে দেখলেই বুঝে যাবে তারপর দেখতে লাগো দেখো খুব ইম্পর্টেন্ট একটি জিআই তো ভালো করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা আছে মানে চারটে করে ঘর তোমায় কাটতে হবে ঘর কেটে নিয়ে এক দুই তিন চারটে হলো এক দুই তিন চারটে হ্যাঁ এক দুই তিন চার এক দুই তিন চার তারপর দেখো এক দুই তিন চার দেখো উল্টো পাল্টা একটু রয়েছে দেখলেই কিন্তু বিষয়টা ভালো করে দেখো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আগে পিছিয়ে পাল্টা করে রয়েছে দেখো খেয়াল করো এখানে আর একবার দেখো তোমারটা বেশ ভালো করে বুঝিয়ে দিই এখানে কত থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দেখো বন্ধুরা এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে বন্ধুরা লাস্টে একটা এ রয়েছে দেখো খেয়াল করো আমি যদি এটাকে বসাই বিবি ঠিক আছে বিবি বসায় দেখো মিলে যাচ্ছে তারপর যদি সি বসায় দেখো তাহলে তিনটে পরপর সি চলে আসছে তারপর দেখো তিনটে এ চলে আসছে তিনটে বি চলে আসছে তিনটে সি চলে আসছে মানে এটা এখানে এক্সট্রা রয়েছে লজিক মেলানোর ক্ষেত্রে কিন্তু এটা এভাবেই করতে হবে দেখো বিবি সি সি এ এ তারপর দেখো বি আবার সি সি রয়েছে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রচুরবার কিন্তু এসএসসির পরীক্ষা এটা এসেছিলো এটা গুনে করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ এখানে ষোলোটা আছে চার চার কাটলে অনেকে চার চার কাটবে কিন্তু আমি যখন করেছিলাম ফার্স্টে চার চার কেটেছিলাম উত্তর মিলছিলো না তাই বন্ধুরা এটা কিন্তু সতর্কভাবে করবে যে দেখো এটা লজিক মেলাতে হবে কেমনভাবে সি সি এ এ এ সি সিসিসি এই লজিকে বন্ধুরা এই জিআইটি রয়েছে তো বন্ধু এটা কারেক্ট অ্যান্সার মিলছে কি যে অপশান ডিতে মিলে যাচ্ছে পরবর্তী জিআইটি দেখো দেখো ফার্স্টে গুনে নাও কতগুলো ঘর রয়েছে আমি তো বললাম আস্তে আস্তে কঠিনের দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা এখানটায় রয়েছে ঠিক আছে মোট কটা আছে এখানটায় কুড়িটা আছে এবার তাহলে চার পাঁচা কুড়ি তাহলে আমি চারটে করে ঘর ফার্স্টে কাটি ঠিক আছে দেখো এক দুই তিন চার এক দুই তিন চারটে এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন চার দেখো ইজিভাবে বেরিয়ে গেল দেখো সি রয়েছে তখন এখানে বি বসিয়ে দাও তখন সি বসিয়ে দাও সি সি বিবি সিসিবি 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 দেখেছ লজিকে পড়ে গেছে জিআই বেরিয়ে গেছে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে দেখো অপশান এতে উত্তর তোমাদের মিলে যাচ্ছে পরবর্তী জিআইটি দেখো হচ্ছে এই কিন্তু প্রচুর ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ঠিক আছে কটা রয়েছে মোট কুড়িটা রয়েছে এবার দেখো পাঁচটা করে ফার্স্টে ভাঙি আমি এক দুই তিন চার পাঁচটা ভাঙলাম এক দুই তিন চার পাঁচে তোমায় বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাঙার পরিবর্তন হতে পারে আমি যে সময় শর্ট টিক্স বলেছি যে তিন গুণ চার বারো মানে সবসময় তিনটে করে ধরবা এরকম কিন্তু সব ক্ষেত্রে না হতে পারে বা ধরো পাঁচ গুণ চার সমান সমান কুড়ি হয়ে থাকে সময় যে পাঁচই হবে এমন কিন্তু কথা না দেখলে আগেরটা কিন্তু চার ধরে কিন্তু মিললো তোমার মিলানোটা নিয়ে সবচেয়ে বড় কথা তাহলে এটা আমি পাঁচটা করে কেটে দেখি ফার্স্টে এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা ঠিক আছে এবার দেখো তোমায় খুঁজতে হবে যে এই কিউবের পরে কি হতে পারে বা পি আগে কি বসতে পারে এই জিনিসটা তোমায় ফার্স্টে কিন্তু খুঁজে বের করতে হবে দেখো এখানে একমাত্র যেগুলো রয়েছে দেখো এখানে সবই দেখো খেয়াল করো একটুখানি যে পি এর পরে দেখো সব পি লিখা আছে সব দেখো পিপিপি লিখা আছে দেখতে পাচ্ছ অর্থাৎ পিছনের দিকে তিনটে পি থাকছে তাহলে আমি এখানে পি বসিয়ে দিই তার মানে তাহলে তিনটে পি হয়ে গেলো পি কিউব তিনটে পি তাহলে এখানে কি বসাবো পি বসাবো তারপর এখানে পি বসিয়ে দাও দেখো পি কিউব তিনটে পি তবে দেখো পি তবে এখানটা কি বসবে কিউব বসবে পি কিউব তিনটে পি ঠিক আছে পি কিউব তিনটে পি পি বসিয়ে দেবে এখানে পি কিউব তিনটে পি এই লজিকে রয়েছে মানে প্রথমে পি রয়েছে তারপরে কিউব রয়েছে তারপরে তিনটে পি রয়েছে লাস্টে ঠিক আছে এই লজিকে রয়েছে ফার্স্টে কি বসবে পি রয়েছে তারপরে কিউ রয়েছে তারপরে তিনটে পি রয়েছে এই লজিকে এই জি রয়েছে তো বন্ধুরা এটার যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা কোনটা দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে অপশানটা দেখো মিলে যাচ্ছে ঠিক আছে তারপর দেখতে লাগো বন্ধুরা এটা তোমাদের বাড়ির কাজ এটা স্ক্রিনশট নাও আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও যেটা এটা অ্যান্সার কী হবে আর এই পিডিএফ ফাইলটা পাওয়ার জন্য আমার আমার যে টেলিগ্রাম লিঙ্কটি করেছি সে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে জয়েন করো এর পিডিএফ ফাইলটা সেখানে আমি দিয়ে দেবো অবশ্যই এটা কী অ্যান্সার হবে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও এই ধরনের আর কী ধরনের তুমি জিআই শিখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও যখন আমি পারবো সেই ধরনের জিআই অবশ্যই শিখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটিকে লাইক করো জয়েন বন্ধুরা নতুন টোটা দেখা হবে সেবা সুস্থ থেকো ভালো থেকো